ডিয়ার মাই স্টুডেন্ট, গতকাল ক্লাসে আমি লেদ মেশিনের এক্সারসাইজের কিছু এমসিকিউ আলোচনা করেছি তোমাদের সঙ্গে। আজকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেমন দেখো একের দাগের প্রশ্নটা, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য সেন্টার শোন ইন দ্য ফিগার। এই যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারে কি ধরনের সেন্টার ব্যবহার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই যে সেন্টারটা ব্যবহার করা হয়েছে সেটা কী কারণের জন্য, কী পারপাসের জন্য ব্যবহার করা হয়েছে। দেখো, এক নম্বর অপশান এ, টু ড্রাইভ শপ জব, বি সাপোর্ট স্মল সাইজ জব, সি সাপোর্ট উইথ চ্যাম্পার, ডি সাপোর্ট ওয়ার্ক ওয়্যার নো সেন্টার হোল পারমিটেড। তো একের দাগের ডি অর্থাৎ সাপোর্ট ওয়ার্ক ওয়্যার নো সেন্টার হোল পারমিটেড, এইটা হবে রাইট অ্যান্সার। দুইয়ের দেখের প্রশ্ন, হোয়ার দ্য ড্রাইভার পিন ইজ ইউজড, এ ড্রাইভিং প্লেট, ক্যাচ প্লেট, অ্যাঙ্গেল প্লেট নাকি ফেস প্লেট। দুইয়ের দাগের এ অর্থাৎ ড্রাইভিং প্লেট, এইটা হবে রাইট অ্যান্সার। তিনের দাগে দেখো, হুইচ অন অফ দ্য বিলো অ্যাক্সেসরি হ্যাজ প্রোভাইডেড ইউ স্লট, তোমরা প্রত্যেকেই ছবি দেখেছিলে, ফেস প্লেট নাকি অ্যাঙ্গেল প্লেট নাকি ক্যাচ প্লেট নাকি ড্রাইভিং প্লেটে ইউ স্লট ছিল। তিনের সি অর ক্যাচ প্লেট, এটা হবে রাইট অ্যান্সার। প্রত্যেকের আশা করি মনে পড়ছে তোমাদের, তোমাদেরকে বলা হয়েছিল যে ড্রাইভিং পিন কোন প্লেটে থাকছে এবং পিনটা কেন রাখা হচ্ছে, তারপরে ওখানে লেদ ডগ দিয়ে কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছিলো, সেটা ইউ স্লটের ক্ষেত্রেও তাই, সেটা তোমাকে বলা হয়েছে ইউ স্লট তাহলে ক্যাচ প্লেটে। এরপরের প্রশ্নে আসি, চারের দাগের প্রশ্ন, হুইচ অ্যাক্সেসরিজ ইজ ইউজড ইন বিটুইন সেন্টার ওয়ার্ক, সেন্টার ওয়ার্কে কী ধরনের অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করব, ফেস প্লেট, ক্যাচ প্লেট, থ্রি চাক না কি ফোর জ চাক। চারের দাগের বি ক্যাচ প্লেট ইজ দ্য রাইট অ্যান্সার। পাঁচের দাগের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য বিলো ইজ এ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, কোনটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, ক্যাচ প্লেট, ফেস প্লেট, ড্রাইভিং প্লেট নাকি ফোর জ চাক। পাঁচের দাগের ডি ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, ফোর জ চাক। ছয়ের দাগের প্রশ্ন দেখো, হুইচ ওয়ার্ক হোল্ডিং মেথড ইজ টু বি ইউজড ইফ হাই ডিগ্রি অফ কনসেন্ট্রেসিটি ইজ নিডেড, অর্থাৎ যেখানে একদম হাই ডিগ্রি অফ কনসেন্ট্রেসিটি, একদম ট্রু কনসেন্ট্রেসিটি দরকার, সেখানে কিন্তু কী ধরনের চাক আমরা ব্যবহার করব বা কী ধরনের ওয়ার্কিং হোল্ডিং মেথড ব্যবহার করব। দেখো, ছয়ের দাগের এ ফেস প্লেট, বি ফোর জ চাক, থ্রি জ চাক নাকি ইন বিটুইন সেন্টার। ছয়ের দাগের কোনটা হবে একদম হাই ডিগ্রি অফ কনসেন্ট্রেসিটির জন্য কিন্তু প্রয়োজন ডি অপশান অর্থাৎ ইন বিটুইন সেন্টার, ইন বিটুইন সেন্টার। সাতের ত্যাগের প্রশ্ন দেখো, হুইচ মেথড অফ হোল্ডিং ইউজ ফর লেন্থলি ওয়ার্ক টু অ্যাভয়েড ওভার হ্যাঙ্গিং, হুইচ মেথড অফ হোল্ডিং ইজ ইউজড ফর লেন্থলি ওয়ার্ক টু অ্যাভয়েড ওভার হ্যাঙ্গিং। সাথের দাগে দেখো, এ অপশান ইন বিটুইন সেন্টার, বি ইন ফোর জ চাক, ইন কে ইন ফেস প্লেট অ্যান্ড ডি অ্যাঙ্গেল প্লেট। সাথের দাগের ইন বিটুইন সেন্টার, ইন বিটুইন সেন্টার, এটা হবে রাইট অপশান। এরপরে আসি আটের দাগের প্রশ্নে, হুইচ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস ইজ ইউজ টু হোল্ড ইরেগুলার শেপ ওয়ার্ক, তোমরা প্রত্যেকেই এটা জানো, ফোর জ চাক নাকি থ্রি জ চাক নাকি ফেস প্লেট নাকি কাচ প্লেট। আটের দাগের সি অর্থাৎ ফেস প্লেট, হুইচ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস ইজ ইউজ টু হোল্ড ইরেগুলার শেপ ওয়ার্ক। আটের দাগের সি অর্থাৎ ফেস প্লেট হবে রাইট অপশান। নয়ের দাগের, হ্যাঁ তোমরা আরেকটা বলতে পারো যে এখানে ইরেগুলার শেপ ওয়ার্ক ধরার জন্য আরেকটা কী ডিভাইস ব্যবহার করা হয়, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, এখানে কিন্তু ফোর জ দেওয়া আছে এবং থ্রি জ চাকও দেওয়া আছে, তো আমরা ইরেগুলার শেপ কিন্তু ফোর জ চাকেও ধরতে পারি, তাই না, ফোর জ চাকেও ধরতে পারি, কিন্তু এখানে ফেস প্লেট কেন বলা হয়েছে, তো এখানে ফেস প্লেট হবে রাইট অপশান, যেহেতু
এখানে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বলা হয়েছে, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বলা হয়েছে। এবং ফেস প্লেটটাই ফোর জ চাকের থেকেও কিন্তু হাই ডিগ্রি কনসেন্ট্রেসিটি বা ইরেগুলার শেপ। জবটা আমরা ফোর জ চাকে তো ধরতেই পারবো, কিন্তু এখানে ফেস প্লেটেও ধরতে পারি। তো এই অপশানটাকে এখানে রেখেছে ফেস প্লেট। নয়ের দিকে দেখো, হোয়ার উইল ইউজিং দ্য অ্যাঙ্গেল প্লেট অ্যান্ড কাউন্টার ওয়েট, কোথায় ব্যবহার করা হয়। অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করা হচ্ছিল এবং কাউন্টার ওয়েট তোমাদের দেখিয়েছিলাম, ফেস প্লেট, ক্যাচ প্লেট, ড্রাইভিং প্লেট নাকি ফোর জ চাক। নয়ের দ্যাগের ফেস প্লেট অর্থাৎ এ অপশান রাইট অপশান। দশের দ্যাগের প্রশ্ন দেখো, হুইচ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস অফ লেদ ইজ রিকোয়ার্ড টু ব্যালেন্স ফর ইরেগুলার জব, ফেস প্লেট, ক্যাচ প্লেট, থ্রি জ চাক নাকি ফোর জ চাক। দশের দ্যাগের এ অপশান অর্থাৎ ফেস প্লেট হচ্ছে রাইট অপশান। এগারো দ্যাগের প্রশ্ন দেখো, হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর মার্কিং লেদ বেড, পিক আয়রন, মাইল স্টিল, গ্রে কাস্ট আয়রন নাকি নডিউলার কাস্ট আয়রন। তো এগারো দ্যাগের সি অর্থাৎ গ্রে কাস্ট আয়রন রাইট অপশান। আজকে এই পর্যন্ত প্রশ্ন, প্রত্যেকেই তোমরা মন দিয়ে দেখো, কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে গ্রুপে লিখবে।